হাওড়া এবং দক্ষিণ চব্বিশ পরগনার অন্যতম যোগাযোগের মাধ্যম হলো বুরুলি জেটিঘাট। বহু বছর ধরে অস্থায়ী জেটিঘাট থাকলেও বছর দুই আগে সেখানে স্থায়ী জেটি নির্মাণ হয়, কিন্তু বহুবার তৎকালীন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীকে বলার পরও সেখানে লঞ্চ পরিষেবা চালু হয়নি। অভিযোগ, বুরুল অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনী ক্ষেত্র হওয়ায় সেখানে পরিষেবা চালু করতে গড়িমিশি করেছিলেন তৎকালীন পরিবহন মন্ত্রী। মঙ্গলবার দিন নদীর দুপারে মানুষের ইচ্ছা পূরণ হলো। সৌজন্যে বজ্র দুই নম্বর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি ভূষণ বন্দ্যোপাধ্যায়, এদিন তার উদ্যোগে শুরু হলো বুরুল হাওড়া 98 গেটে লঞ্চ পরিষেবা, যার ফলে হাওড়া থেকে কলকাতা আসতে হলে প্রায় দেড় ঘন্টার সময় বাঁচবে মানুষের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আদর্শিত হয়ে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই লঞ্চ পরিষেবা চালু হলো দিন। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক সোনালী গুহ, বিডিও নবকুমার দাস সহ অন্যান্যরা। প্রত্যেকেই ভূষণ বন্দ্যোপাধ্যায়ের ইহান উদ্যোগের ভূয়সী প্রশংসা করলেন। বুরুল জেটিঘাট যেটা 58 গেটের সঙ্গে হুগলি জেলার সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা মানুষের যে সেতু বন্ধ, এই জেটিঘাটটা প্রায় দু বছর হয়ে বন্ধ, মানে কাজ হয়ে গেছে কিন্তু বন্ধ ছিল। তার মধ্যে একটা বিশেষত কারণ আছে, কারণ হচ্ছে এটাই, এর আগের যিনি পরিবহন মন্ত্রী ছিলেন সবচেয়ে বেশি তৃণমূল কংগ্রেসের পয়সা ঝেড়ে ঝুড়ে ফাঁক করে দিয়ে, চোর না চোরের থেকে বেশি যদি হয়, চোর বড়টা ছোট হবে, সবচেয়ে বড় মাফিয়া ডন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরলতা, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বাস, মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে মানবিক যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনার মানুষকে ভালোবাসার যে চিন্তা ভাবনা, তার নিরিখে শুভেন্দু অধিকারী এর আগের পরিবহন মন্ত্রী গাদ্দার প্রচুর টাকা কামিয়ে বেরিয়ে গেছে। অতএব এই জেটিতে, এই জেটিটি প্রত্যেক দিন 2000 মানুষ এখান থেকে আমাদের হুগলি জেলা থেকে, যারা মুমিনপুরে কাজ করেন, যারা বেহালায় কাজ করেন, যারা এখান থেকে এই আশপাশে কাজ করেন, এখান থেকে আবার হুগলি জেলায় যারা কাজ করেন, এই জেটিঘাটটি ভটভটি নৌকোর দ্বারা চলছে। দু বছর এই জেটিঘাটটা বন্ধ পরিবহন, আমি পঞ্চায়েত সমিতিতে আসার পর বারে বারে পরিবহন মন্ত্রীকে চিঠি চাপাটি বারে বারে করেছি, তার সত্ত্বেও পরিবহন ব্যবস্থাটা করেনি, জেটিঘাটের কন্ট্রাক্টরের থেকে মাল করে খেয়ে চলে গেছে, কিন্তু মানুষের যে পরিষেবা দিতে হয় সেটা কিন্তু দেননি। অতএব পরিবহন মন্ত্রী এর জন্য কিছু করেনি। আমি মাত্র 3 দিন থেকে 4 দিন আমাদের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলেছি যে এটা মানুষের পরিষেবার জন্য এরকমভাবে বন্ধ হয়ে আছে, এবারে আপনি একটু দেখুন। উনি সঙ্গে সঙ্গে 4 দিনের মাথায় আত্মীয়র কাছে আমাকে যেতে বলেছেন, আমি আত্মীয়র সঙ্গে যোগাযোগ করেছি বারে বারে, আমাকে 1 সপ্তাহের মধ্যে, 4 দিন বলেছি, 1 সপ্তাহের মধ্যে মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের লঞ্চ চালু করে দিয়েছে, তারই আজ উদ্বোধন হলো। অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধু ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মধ্যে বুরুলের জেটিঘাট ছিল বলেই শুভেন্দু অধিকারী মানুষের পরিষেবা দেয়নি, তাই এই মানুষকে সে যে দলেই যাক না কেন, এই নোংরা চরিত্রের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেভাবে, যে কুরুচি, যেভাবে উল্টোপাল্টা ভাষায় কথা বলছে, এই মানুষকে যদি ভগবান বলে থাকে, যদি আল্লাহ ঈশ্বর বলে থাকে, এরা শাস্তি পাবে। 21 সালে দেখবেন কেঁদে কুল পাবে না। এই বুরুল ফেরিঘাটটা নিয়ে দীর্ঘদিন ধরে এলাকার মানুষের মধ্যে একটা সমস্যা ছিল, সেইটা আমার নজরে ছিল বিষয়টা। আমি বিভিন্ন বহুদিন ধরে খবর পাচ্ছিলাম ওখান থেকে যে আপনাদের ফেরি চলাচলটা বন্ধ ছিল এবং সাধারণ যাত্রীদের, নিত্য যাত্রী যারা ছিল তাদের প্রচুর অসুবিধার সম্মুখীন হতে হচ্ছিল। তো যাই হোক, আমি পরিবহন দপ্তরের সঙ্গে টাইম টু টাইম যোগাযোগ রেখেছিলাম, ভূষণবাবু আমার সঙ্গে একাধিকবার যোগাযোগ করেছিলেন এই বিষয়ে, ভূষণবাবু ঐতান্ত্রিক প্রচেষ্টা এবং আমি পরিবহন দপ্তরের সঙ্গে যোগাযোগ করার পরে সফল হয়েছে আপনাদের ফেরি চলাচল শুরু করার এবং ওই সন্নিহিত এলাকার মানুষের যাতায়াতের সুবিধা হবে, এটা আমি আশা করি। সবাইকে আমার শুভেচ্ছা রইল, ধন্যবাদ। এবং ভূষণবাবু আমাকে টাইম টু টাইম এই বিষয়টা বিষয়ে আমাদের যোগাযোগ রেখেছিলেন এবং ওনার ঐকান্তিক প্রচেষ্টা এবং এটা কিন্তু সফলতা পেলেন। স্যার আমার দুঃখের কথাটা বলে দিন স্যার, ভালো থাকুন সবাই স্যার। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।